বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় মোচা, নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় প্রবল বৃষ্টির সম্ভাবনা, কি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর? তো এরই সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল, শনিবার দুপুরের পরই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। 7ই মে রবিবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সোমবার 8ই মে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উত্তর অভিমুখে মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। মঙ্গলবার 9ই মে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। হাওয়া অফিস জানিয়েছেন, শনিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, বর্তমানে যার অভিমুখ রয়েছে দক্ষিণ পূর্বে। আগামী 48 ঘন্টায় এই ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপে পরিণত হবে। 9 তারিখে সেই নিম্নচাপটি উত্তরমুখী পথে যাত্রা করবে বলে জানানো হয়েছে। তবে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপটি ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। 10 তারিখে এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য পথ কী হবে তা স্পষ্ট হবে। আগামী 48 ঘন্টায় তা নিম্নচাপে পরিণত হবে এবং 9 তারিখ নাগাদ এটার ডিপ্রেশনে পরিণত হবে। 10 তারিখের কাছাকাছি সাইক্লোনে পরিণত হবে এই ঘূর্ণিঝড়। তবে এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাল অর্থাৎ রবিবার থেকেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আন্দামানের দিকে 8, 9 এবং 10ই মে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং 10ই মে 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। একটি অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে সিকিম থেকে ঝাড়খণ্ডের উত্তর পর্যন্ত। সে কারণেই সিকিম এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল থেকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, 11ই মে পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রাও খানিকটা বাড়বে, আগামী 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতায় 38 থেকে 39 ডিগ্রি থাকবে তাপমাত্রা, গরমটা বাড়বে কিন্তু কোনো তাপপ্রবাহের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে 40 থেকে 41 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।